সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমাকে অনেকেই তিন টাইপের লোক সবচেয়ে বেশি মেসেজ দেয় যারা সিপে বিল ইউজ করেন, যে ভাই অনেকদিন যাবত কাজ করতেছে, এখন ইনকাম অনেক কমে গেছে, এখন লিড আসতেছে না, অনেক ক্লিক আসতেছে। নাম্বার টু হচ্ছে অনেকে বলতেছে যে ভাই আমার তো ইপিসি অনেক দিন দিন কমে যাচ্ছে। নাম্বার থ্রি হচ্ছে যে ভাই আমার ক্লিক আসে প্রচুর, আগে যে পরিমাণ লিড আসতো এখন সেই পরিমাণ লিড আসতেছে না, মানে ইনকাম অনেক অনেক কমে গিয়েছে। তো আপনি ইনকামটা কীভাবে বাড়াবেন, দৈনিক 20-30 ডলার আপনি কীভাবে ইনকাম করতে পারেন, এবং ইনকামটা কীভাবে স্ট্যাবল লং টাইম ইনকাম করতে পারবেন, তো এই কিছু সিক্রেট নিয়ে আজকে আলোচনা করবো। সিপিএবিএল থেকে খুব ইজিলি 20-30 ডলার আপনার প্রতিদিন ইনকাম করতে পারবেন, যদি আমার এই টিপসগুলো মেনটেন করে আপনারা মার্কেটিং করেন, মেনটেন করে যদি আপনারা কাজ করেন, আশা করি এখান থেকে খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট অফ মানি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো রিসেন্টলি খুব গুড নিউজ, সিপিএবিএলে প্রায় 700 উপরে নতুন অফার অ্যাড হয়েছে। আপনারা জানেন সিপিএবিএল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছিল, মেবি এটা ঈদের আগের দিন অত অ্যানাউন্স করেছে, নেক্সট 72 ঘন্টার ভিতরে কিন্তু অনেক অফার অ্যাডও করেছে। আমি আপনাকে দেখাই প্রচুর অফারে, যেমন আমরা ইউনাইটেড স্টেটস যদি কিছু অফার দেখাই, আপনারা দেখেন অনেক অফার কিন্তু আগে ছিল না, আমি এগুলো দেখিনি আগে অফারগুলো, প্রচুর অফার কিন্তু শুধু ইউনাইটেড স্টেটসই অ্যাড হয়েছে। আপনি যদি দেখেন ইউনাইটেড স্টেটসের অফার, দেখেন অনেক অফার কিন্তু ওরা নতুন অ্যাড করেছে। দেখেন এগুলো ম্যাক্সিমামই নতুন অফার, নিচেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন অনেক অফার কিন্তু ওরা অ্যাড করেছে। শুধু ইউনাইটেড স্টেটসের না, আপনার অনেক অন্যান্য কান্ট্রিরও কিন্তু প্রচুর অফার কিন্তু ওরা অ্যাড করেছে। তো যারা মূলত এখন সমাধানে আসি, তো যারা মূলত অনেকদিন যাবৎ কাজ করতেছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করতেছেন, বা টিম নিয়ে কাজ করতেছেন, বা ওয়ার্কার দিয়ে কাজ করতেছেন, তাদের একটাই সমস্যা, তারা মাত্র 2 থেকে 3টা অফার নিয়ে কাজ করে। লাইক হচ্ছে আমি একটু বলেই দিই আপনাদেরকে, ম্যাক্সিমামে আপনারা কী করেন, এই যে ক্যাশ অ্যাপ এই অফারটা নিয়ে আপনারা অনেকেই কাজ করেন। তো এতে করে সমস্যাটা হয় কি, আপনি যদি এই অফারটা নিয়ে সবাই কাজ করতেছেন, ফেসবুক গ্রুপে এটা নিয়ে মার্কেটিং করতেছেন, তো এই অফারটা যখন একই আইপি থেকে একই ডিভাইস থেকে যখন একজন ব্যক্তি সাইন আপ করে ফেলবে, পরবর্তী আপনি যখন আবার সেকেন্ড কোনো পার্সন যখন এই অফারটা নিয়ে আবার কাজ করবে, সেম গ্রুপে যখন আবার মার্কেটিং করবে, ওই ব্যক্তি আবার যদি সাইন আপ করতে চায়, সাইন আপ করলো কিন্তু আপনার লিডটা কাউন্ট হবে না। লিডটা কাউন্ট হবে কার, আগে যে কাজ করেছে তার কিন্তু লিডটা কাউন্ট হবে। এই জন্য সেম আইপি থেকে কখনোই কিন্তু দুইটা লিড কাউন্ট হয় না, একটা লিডই কিন্তু ওরা কাউন্ট করে। এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ চেঞ্জ করে করে নতুন নতুন ফেসবুক গ্রুপে কাজ করতে হবে, যারা ইউএসএর অফার নিয়ে কাজ করেন। নাম্বার টু হচ্ছে যে আপনারা সবাই ইউএসএর কয়েকটা অফার নিয়ে কাজ করতেছেন, ইউএসএ শুধু এই ওয়ালমার্ট গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড, ক্যাশ অ্যাপ এগুলো না, আর প্রচুর অফার কিন্তু রয়েছে, এবং এগুলো কম্পিটিশন অনেক কম। আপনি এই অফারগুলো যদি আপনি ট্রাই করেন, দেখেন যেগুলো খুব হাই ইপিসি অফার, এগুলো কম্পিটিশন অনেক কম। আপনি যদি একটু দেখেন, আমি একটু ইউএসএর অফারগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে দেখেন রিওয়ার্ডস রোবোলক্স ওয়ান, এটা অনেকে কাজ করে বাট এটা কম্পিটিশন কম। দেখেন ইপিসি দেখেন 57 সেন্ট, এবং এই অফারটা কারেন্টলি খুব ভালো কনভার্সন হচ্ছে, রিওয়ার্ডস ইউএস রোবোলক্স 100 ডলার গিফট কার্ড। আপনি দেখেন এটা 57 সেন্ট ইপিসি, তার মানে কি এখানে তিনটা ক্লিকে একটা লিড চলে আসতেছে, বুঝতে পারছেন? যে প্রতি ক্লিকে এখানে 57 সেন্ট ইপিসি দেখাচ্ছে, মানে অ্যাভারেজ 3 ক্লিকে আপনি কিন্তু এখানে এটা আচ্ছা আপনার আপডেট হচ্ছে। এই অফারটা মূলত ডিজেবল ছিল, নতুন করে আবারও এনেবল করেছে 7 দিন আগে, দেখতে পাচ্ছেন। তো এই অফারটা নিয়ে কাজ করতে পারেন, ইউএসএ ইউএসএ মূলত ইউএসএর অফার নিয়ে যারা কাজ করেন তারা মূলত এই অফারটা নিয়ে কাজ করতে পারেন। তো তারপর হচ্ছে আমি যদি একটু ব্যাকে যাই, রোবোলক্স গিফট কার্ড, তারপর হচ্ছে আমি আরও কিছু অফার যদি আমি আপনাদেরকে দেখাই যেগুলো খুব হাই কনভার্টিং হচ্ছে বর্তমানে, আমার কাছে অনেকে জানতে চান কোন অফারগুলো নিয়ে কাজ করি, সেই টাইপের অফার আমি আপনাদেরকে রিকমেন্ড করে দিচ্ছি। তো দেখুন এখানে রোবোলক্স গিফট 57 সেন্ট, দেখেন এটা ডিরেক্টলি কাজ করতে পারবে, আইবি বেনিশ এটা নিয়ে কাজ করতে পারবেন না, এটা নিয়ে কাজ করতে পারে, এটা নতুন অফার। দেখেন চেস ব্যাংকের 500 ডলার গিফট কার্ড, এটাও 48 সেন্ট ইপিসি, মানে মানে আনবিলিভেবল, এখানে $5.40 ইপিসি, বুঝতেই তো পাচ্ছেন যে এটার ইপিসি কি, এবং $5.40 একটা ইমেল সাবমিট এবং জিপ সাবমিট হলে, দেখেন এখানে আমি দেখি, এবং এটা চেস ব্যাংকের একটা গিফট কার্ডের অফার, এবং এখানে নতুন অফার মাত্র 8 দিন আগে অ্যাড হয়েছে, এই অফারটা খুব ভালো কনভার্ট হচ্ছে। আপনি চেস ব্যাংক দিয়ে গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন, প্রায় 4 মিলিয়ন ইউজার রয়েছে ওদের চেস ব্যাংকের। তো সেক্ষেত্রে আপনি এই অফারটা নিয়ে কাজ করতে পারেন, যারা ইউএসএর মূলত টার্গেট করে যারা কাজ করতেছেন। তারপরও যদি আমি আরও কিছু অফার আপনাদেরকে রিকমেন্ড করি, তারপর হচ্ছে আরও কিছু টিপস ট্রিক্স আছে কিন্তু, হ্যাঁ মাত্র একটাই শেষ করছি না আমি আপনাদেরকে, এটা ছাড়া আরও কিছু টিপস ট্রিক্স দিব যে আপনি ইনকামটা ইনশাল্লাহ বুস্ট করতে পারেন। আমি রেগুলার বা প্রতিদিন 5টা 10টা ভিডিও দিন, আমি কোয়ালিটি ভিডিও ঠিক রাখার চেষ্টা করি, বা যে ভিডিওটাই দিব চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য।
যেমন যেগুলা এগুলা কিন্তু কাজ করতে পারবে না, যেগুলো গ্যাট লিং এগুলো নিয়ে কাজ করতে পারবে। দেখেন তারপরে আমি আর যদি অফার বলি, যেমন ওয়ালমার্ট গিফট কার্ডে অনেকে কাজ করছেন, আগে থেকে কাজ করছেন, ক্যাশ নিয়ে কাজ করছেন, পেপাল নিয়ে অনেকে কাজ করছেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এটা বা iPhone 14, এটা দেখি কবে অ্যাড হয়েছে অফারটা, এই অফারটা খুব ভালো কনভার্টিং একটা অফার, যেটা ম্যাক্স পণ্যতে খুব ভালো কাজ করে। এই অফারটা আপনার 1 মাস আগে অ্যাড হয়েছে এবং এখানে প্রতিদিন ক্যাপ আছে, আপনি এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি অনেকে এটা খেয়াল করেন না, প্রমোট করতেই থাকেন, যখন 100% ক্যাপ হয়ে যাবে এটাতে কিন্তু তখন লিড আসলে আপনার কাউন্ট হবে না। এই জন্য অবশ্যই ডেইলি ক্যাপটা খেয়াল করবেন, যে অফারগুলো মূলত আপনার ডেইলি ক্যাপ আছে। ঠিক আছে, সরি আমি আমি দেখাই আপনাদেরকে। চেস ব্যাংক, তারপরে আচ্ছা এই যে এটা ক্যাপ হচ্ছে, মানে ক্যাপ মানে 22% লিড, ওরা যে অ্যাডভার্টাইজার এখানে ক্যাম্পেইন করতেছে 22% লিড হয়েছে, বাকি কিন্তু 78% আপনি কাজ করতে পারবেন 24 আওয়ার্সে। তারপরে হচ্ছে আপনি অ্যামাজন রিওয়ার্ড সেভিং, এটা খুব ভালো কাজ করে, যে এই যে এই ইউল পার্স উইন অ্যামাজন, এগুলো নতুন নতুন অফার এবং এগুলো আমি আগে দেখি নাই, এবং এই অফারগুলো কিন্তু খুব ভালো কাজ করবে। নতুন অফার, আপনার কম্পিটিশন কম এবং আপনার প্রতিযোগী কমেন, যে ফ্লাই পার্স ক্যাশ, এটা খুব ভালো কাজ করবে, $2 অফার। তারপর স্ট্যান্ড ব্যান মতো, এটা আগের অফারই। তারপর সেখানে যে নতুন নতুন অফার যেগুলো আসছে এগুলো নিয়ে কাজ করুন, এগুলো কম্পিটিশন খুবই কম এবং খুব ভালো কনভার্সন আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর নাম্বার 2 হচ্ছে, আপনাদের আর কিছু সাজেশন আছে, যে আপনারা সবাই ইউএসএর অফার নিয়ে কাজ করুন, এটা খুব বড় একটা ভুল মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনারা শুধু ইউএস অফার নিয়ে কেন কাজ করবেন, ইউএস ছাড়া অন্য কান্ট্রির অফারে কিন্তু ভালো কাজ হচ্ছে। আপনারা যারা ফেসবুক গ্রুপ মার্কেটিং করেন, অন্যান্য কান্ট্রির ফেসবুক গ্রুপে কিন্তু আপনি কাজ করতে পারেন, যেমন প্রচুর হাই ইপিসি। দেখুন আপনি, ধরেন আপনি এই যে এটা কোন কান্ট্রি আমি একটু দেখি, এটা সুইজারল্যান্ডের একটা অফার, দেখেন 55 সেন্ট ইপিসি, এবং এটা আছে মোবাইল ডাউনলোড ব্লু শিল্ড, মেবি একটা গেমিং একটা আপনার আপনার তারপর হচ্ছে গেমিং একটা ইয়া, তারপর হচ্ছে এটা ডিওগো অ্যাস্ট্রেটা ল্যাঙ্গুয়েজটা আপনি দেখে নেবেন আপনি ট্রান্সলেট করে কী অফার। তারপর হচ্ছে এখানে আপনি যদি অন্য কান্ট্রির অফার আরো আপনাকে দেখেন, এখানে আপনি দেখি কী অফার, এটা কোন কান্ট্রি, সুইজারল্যান্ডের, এটা কিন্তু অ্যান্ড্রয়েড মেবি মোবাইল পিন সাবমিট মেবি, এটা এটা ব্লু চেকস, এটা একটা অফার, এবং এই কান্ট্রির অফারগুলো কিন্তু আপনি ট্রাই করতে পারেন, এবং এগুলো খুব আশা করি খুব ভালো কনভার্টিং হবে। আর আপনারা শুধু অনলি ফেসবুকে সবাই কাজ করেন, শুধু ফেসবুকে কাজ না করে আপনারা পিন্টারেস্টটা খুব ভালো, খুব দ্রুত যদি ট্রাফিক জেনারেট করতে চান, আপনারা খুব পিন্টারেস্টটা খুব ভালো গ্রো হয়, খুব দ্রুত এখান থেকে আপনি লিড জেনারেট করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে, আপনি পিন্টারেস্ট আপনি রেডিটে কাজ করতে পারেন, ইনস্টাগ্রামে কাজ করতে পারেন, এবং নিশ ওয়াইজ আপনার যে যে অফার নিয়ে কাজ করেন, নিশ ওয়াইজ আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনার গ্রো করতে পারেন, টুইটার অ্যাকাউন্ট আপনি গ্রো করতে পারেন, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের এক একটা অংশ সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জন্য আপনার ফেসবুক পেজ গ্রো করতে হবে, ফেসবুক গ্রুপ গ্রো করতে হবে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে হবে, ইনস্টাগ্রাম আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি আস্তে আস্তে গ্রো করতে হবে, ফলো আনফলো দিয়ে আপনি রেগুলার পোস্ট করে শেয়ার করে এগুলো কিন্তু আপনি কন্টিনিউ গ্রো করতে হবে, যাতে করে এখান থেকে লং টার্ম এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। আপনি একটা ফেসবুক গ্রুপে ঢুকলেন, পোস্ট দিয়ে চলে আসলেন, আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেল, তাহলে কিন্তু হইলো না। আপনি আপনার ফেসবুক গ্রুপ আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে, ফেসবুক পেজ আপনাকে গ্রো করতে হবে, আপনি যদি আপনি লং টাইম এখান থেকে ইনকাম করতে চান, আপনি প্যাসিভ ইনকাম করতে চান, যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ ইনকাম, বিষয়টি এরকম না ঘুমিয়ে ঘুমিয়ে যাতে ইনকাম করতে পারেন, এই জন্য কিছু অ্যাকাউন্ট গ্রো করতে হবে ফ্রি মার্কেটিং করার জন্য, আদারস কিন্তু এখান থেকে লং টাইম ইনকাম করতে পারবেন না। এই জন্য অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে কাজ করার আগে। আর CPABuild খুব প্রিমিয়াম একটা নেটওয়ার্ক, আপনারা সবাই জানেন, যারা এখনও CPABuild এখন অ্যাপ্রুভাল পান না, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, ভিডিওটা দিয়ে দিব কীভাবে অ্যাপ্লাই করবেন, আশা করি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এখানে আপনার মানে লিড মিস হয় না সাধারণত, অন্যান্য সিপি নেটওয়ার্কে খুব লিড মিস হয় আপনারা জানেন, বাট এই CPABuild প্লাস আদার্স কিছু এফমাইন ম্যাক্সপন্টি ওজিএস কিছু প্রিমিয়াম কোয়ালিটি নেটওয়ার্ক রয়েছে, এগুলাতে কিন্তু সাধারণত লিড মিস যায় না এবং লিড চুরি করে না সোজা কথা, এবং ওরা আপনার যা আসবে তাই কিন্তু আপনার এখানে কাউন্ট হবে, এটা খুব বড়ো একটা সুযোগ। এই জন্য অবশ্যই আপনাকে আমি কী কী বলছি আমি সামারি করি। নাম্বার 1 হচ্ছে, আপনাকে ইউএসএর অফার নিয়ে যদি কাজ করেন অফারগুলো চেঞ্জ করতে হবে, মাল্টিপল অফার নিয়ে কাজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন কান্ট্রির অফার কাজ করতে হবে, নতুন নতুন ফেসবুক গ্রুপে কাজ করতে হবে, ফেসবুকে বসে না থেকে আদারদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো রয়েছে এগুলোতে আপনি কাজ করতে পারেন, এগুলোতে খুব ভালো কনভার্সন এবং লিড আসবে, এবং কন্টিনিউ ডাইমেনশনালি কিন্তু আপনাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে, আপনি ল্যান্ডিং পেজ চেঞ্জ করতে হবে, যদি আপনি ইপিসি বাড়াইতে চান, আপনার যদি একই ল্যান্ডিং পেজ একই কন্টেন্ট একই দিয়ে সবসময় কাজ করেন এগুলো স্ক্যাম হয়ে যায়,
তখন এগুলো ফেসবুক পেজে রিচ হয় না, আপনি ফেসবুক গ্রুপে যখন পোস্টও করেন এই পোস্টগুলো কিন্তু বেশি রিচ হবে না, কারণ এই কন্টেন্টগুলো স্ক্যাম হয়ে গিয়েছে এবং এগুলো ফেসবুক আর রিচ করবে না। এই জন্য অবশ্যই কন্টেন্ট চেঞ্জ করবেন, গুগল থেকে বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড করে সেই কন্টেন্ট দিয়ে মার্কেটিং করতে পারেন, সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানাতে পারেন। এগুলো খুব বেসিক জিনিস, আপনার কিভাবে ল্যান্ডিং পেজ বানাবে এগুলো আমি খুব বলছি না। তো আশা করি এই টিপস টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনি খুব ইজিলি এখান থেকে ভালো অ্যামাউন্ট অফ মানি ইনকাম করতে পারবেন। আর সিপিএ বিল থেকে কীভাবে পেমেন্ট নেবেন আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। সিপিএ বিল থেকে কীভাবে পাইনারি পেমেন্ট নেবেন, পাইনারি থেকে ব্যাঙ্কে পেমেন্ট নেবেন, সব ভিডিও আমার চ্যানেলে আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিও অবশ্যই হেল্পফুল হয়েছে। আপনারা যদি কন্টিনিউ কাজ করতে চান, আপনি অর্গানিক্যালি কাজ করতে চান, আপনার অডিয়েন্স লাগবে, অডিয়েন্স গ্রো করতে হবে, বিভিন্ন অ্যাকাউন্ট গ্রো করতে হবে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, রেডিট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি ইউটিউব চ্যানেল যদি ভিডিও মার্কেটিং করেন, এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করতে হবে। আপনি লং টার্ম ইনকাম করতে হবে, ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট আপনি এখান থেকে পাবেন না। হয়তো পাবেন একদিন ফেসবুক গ্রুপে কাজ করছেন, পরের দিন ইনকাম হবে না, ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে, কন্টেন্ট রিমুভ হয়ে গিয়েছে। তো এই কারণে কিন্তু এখান থেকে খুব লং টার্ম ইনকাম করতে পারবেন না যদি আপনি বিভিন্ন অডিয়েন্স আপনি গ্রো না করেন। তারপরে আপনি শুধু এখানে যে অফারগুলো রয়েছে অফারগুলো আপনি বিভিন্ন টেস্ট করে করে ট্রাই করে করে কাজ করতে হবে। নতুন নতুন কান্ট্রি, অন্য শুধু ইউএসকে টার্গেট না করে আদার কান্ট্রির অফার কিন্তু আপনাকে এখান থেকে ট্রাই করতে হবে। তারপর হচ্ছে আপনার যে কন্টেন্টটা ইউজ করছে সেই কন্টেন্টটাই কিন্তু আপনাকে আপনার চেঞ্জ করতে হবে। আশা করি এই যে পরামর্শগুলো দিয়েছি, পরামর্শগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আশা করি এখান থেকে অল্প হলেও উপকৃত হয়েছেন এবং উপকৃত হবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দিন, পরবর্তী যে কোনো আপনার আপডেট এবং হচ্ছে আপনার আপনার নিউজ পাওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।